তারিখ ঘোষণা করেছিল আগে, সেই অনুযায়ী ৬ জুন আজ ভারতে প্রথম দেখা গেল হন্ডা এলিভেট এসইউভি। এটি কোম্পানির নতুন মাঝারি আকারের এসইউভি, যা কোম্পানির দেশের বুকে প্রথম এসইউভি। সিটিওএমএস এর পরে ভারতের কোম্পানির পোর্টফোলিওতে এটাই তৃতীয় পণ্য। কি বিশেষত্ব রয়েছে এই নতুন এসইউভিতে, চলুন জেনে নেওয়া যাক। হন্ডা এলিভেট গাড়িটিতে শার্প ফন্ট প্রোফাইল রয়েছে, তাতে রয়েছে বেশ বড় কালো রেডিয়েটর গ্রিল এবং চাঙ্কি ফ্ল্যাট ফেস। ক্রিপসড হেডলাইট রয়েছে এবং তার সঙ্গে এলইডি হেডলাইট, রানিং লাইট বা ডিআরএল রয়েছে। গাড়িটির সামনে রয়েছে এল শেপের এলইডি লাইট। ডুয়াল টোন অ্যালয় হুইলস রয়েছে এই এসইউভিতে। গাড়িটির দৈর্ঘ্য ৪,৩১২ মিলিমিটার, প্রস্থ ১,৭৯০ মিলিমিটার এবং উচ্চতা ১,৬৫০ মিলিমিটার। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২০ মিলিমিটার এবং ৪৫৮ লিটারের বুট ক্যাপাসিটি রয়েছে। হন্ডা এলিভেট এসইউভিতে দেওয়া হয়েছে ১০.২৫ ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সেন্টার ও তার সঙ্গে ওয়্যারলেস স্মার্টফোন ইন্টিগ্রেশন টেকনোলজি, 3-spoke স্টিয়ারিং হুইলস এবং একটি ৭ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। ড্যাশবোর্ডের ডিজাইন অত্যন্ত স্বচ্ছ রাখা হয়েছে। এই এসইউভিতে পাওয়ারের জন্য রয়েছে ১.৫ লিটারের ৪ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ১১৯ বিএইচপি সর্বাধিক পাওয়ার দিতে পারে, ৬,৬০০ আরপিএম এবং এর পিক টর্ক ৪,৩০০ আরপিএম এ ১৪৫ এনএম। মাইক্রো এসইউভি ইঞ্জিনটি পেয়ার করা হয়েছে ৬ স্পিডের ম্যানুয়াল বা একটি সিভিটি ট্রান্সমিশনের সঙ্গে। সেফটির দিক থেকে এলিভেট এসইউভিতে রয়েছে এডিএস সুইট,